চেন্নাইয়ে প্রথম দিন দারুণ শুরু করেও টেম্পারমেন্ট ধরে রাখতে পারল না বাংলাদেশ। মাত্র 34 রানে 3 উইকেট তুলে নিয়েছিলেন নাজমুল হোসেন শান্তরা, আর 144 রানে 6 উইকেট হারিয়ে ঘরের মাঠে ধূপ ছিল ভারত। সেখান থেকে দলকে একা টেনে তুলেছেন রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজা। প্রথম দিন অশ্বিনের ব্যাটে এসেছে সেঞ্চুরি, 86 রান করে সেঞ্চুরি দোরগড়ায় রবীন্দ্র জাদেজাও। 6 উইকেট হারিয়ে 339 রান তুলেছে ভারত। দ্বিতীয় দিন সকালে চেন্নাইয়ের পিচে কতটা রান স্কোরবোর্ডে যোগ করতে পারবে এই জুটি? বৃহস্পতিবার আধ ঘন্টার বেশি সময় পেয়েও 90 ওভার শেষ করতে পারেনি বাংলাদেশ। আইসিসির কোপে পড়তে পারেন সাকিবরা। তবে ম্যাচ শুরুর কয়েকদিন আগে থেকেই চেন্নাইয়ের পিচ নিয়ে যে আগ্রহ শুরু হয়েছিল তা বৃহস্পতিবার ম্যাচে বেশ ভালো মতোই দেখা গেল। লাল মাটির ট্র্যাকে তাই টস জিতে ফিল্ডিং নিতে দুবার ভাবেননি বাংলাদেশ অধিনায়ক শান্ত। একই লাইন ও লেন্থে বল রেখে দীর্ঘ স্পেলে সাফল্য পেলেন হাসান মাহমুদ। 18 ওভারে 58 রান দিয়ে 4 উইকেট তুলে নিলেন তিনি। প্রত্যেক ব্যাটারকে যে লাইন লেন্থে বল রাখলেন তা নিয়ে বেশ চর্চা ক্রিকেট মহলে। রোহিত ও বিরাট, ভারতের দুই তারকা ব্যাটসম্যান অফ স্ট্যাম্পের বাইরের বল খোঁচা মারতে গিয়ে আউট হয়ে ফিরেছেন। শুভমান গিল খাতা খোলার আগেই ফাইন লেগে খেলতে গিয়ে আউট হন। কার কি দুর্বলতা সেই বুঝেই বল করে সাফল্য পেয়েছেন হাসান। আর চেন্নাই টেস্টে তার চতুর্থ শিকার ছিল ঋষভ পন্থ। অফ স্ট্যাম্পের বাইরের বলে খোঁচা লাগিয়ে ফেরেন পন্থ। ক্রিজে সেট হওয়ার পরেও পন্থের এমন আউট মানতে পারছেন না ভারতের ক্রিকেট প্রেমীরাও। তবে অধিনায়ক রোহিত শর্মা প্রথম টেস্টে ভরসা রেখেছিলেন কেএল রাহুলের ওপর। রোহিত জানিয়েছিলেন রাহুলকে তিনি সব ম্যাচেই খেলাতে চান, তার থেকে সেরা ক্রিকেট বের করে আনতেই এই সিদ্ধান্ত নিয়েছে টিম ম্যানেজমেন্ট। কিন্তু বাংলাদেশের বিরুদ্ধে স্পিনার মেহেদী হাসান মিরাজের ডেলিভারিতে ফিরতে হয় রাহুলকে। স্পিনে উইকেট হারিয়ে ফেরাটাও রাহুলের কাছে প্রত্যাশিত ছিল না। তবে ভারতের রথী মহারথীরা বাংলাদেশের বোলিং আক্রমণের কাছে জবুথবু হলেও দুই স্পিনিং অলরাউন্ডারই চিবককে ভারতের মান বাঁচালেন। 144 রান থেকে 250 রান উঠবে কিনা সেটাই সে সময় সংশয় হয়ে দাঁড়িয়েছিল। কিন্তু অশ্বিন জাদেজা ক্রিজে সেট হয়ে যেতেই খেলা ঘুরতে শুরু করে। দিনের শেষে 339 রান তুলে নেয় ভারত। বৃহস্পতিবার সকালে চেন্নাইয়ের উইকেটে বল টার্ন করবে। নতুন বলে শুরু করবেন হাসান মাহমুদ, তাসকিন আহমেদরা। অশ্বিন জাদেজা প্রথম সেশনে কতটা ঘুরে দাঁড়াতে পারে এখন সেটাই দেখার। প্রথম টেস্টে তিন পেসার নিয়ে নেমেছেন রোহিত রাও, জসপ্রীত বুমরা, মোহাম্মদ সিরাজ, সঙ্গে রয়েছেন আকাশদীপ সিং। চেন্নাইয়ের এই পিচে তিন পেসারকে সামলানো খুব সহজ হবে না বাংলাদেশের কাছেও। যদিও দ্বিতীয় দিনে ভারতের 400 গন্ডি পার করে বাংলাদেশকে অল্প রানে অল আউট করতে পারে, তাহলেই প্রথম টেস্টে চালকের আসনে থাকবে রোহিত ব্রিগেড।